যত দিলীপ বাবুকে দমিয়ে শুভেন্দু অধিকারীদের মতো নেতাদের চাপিয়ে দেওয়া হলো, বিজেপি তত আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলো। এবং আজকের দিনে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী যেখানে যেখানে বিজেপির হয়ে প্রচার করছেন, বিজেপির ভোট ক্ষয় হচ্ছে। দ্বিতীয় নম্বর যে মূল বিষয়টা আমাদের চোখের সামনে উঠে আসে সেটা হলো বিষয় শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যতক্ষণ পর্যন্ত তৃণমূলে ছিলেন তারপরে তিনি বিজেপি যোগ দিলেন। বিজেপিতে যোগ দেওয়ার পরই তিনি কিন্তু স্পেসিফিক্যালি নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে লড়াই করলেন এবং এই নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে লড়ার জন্য তিনি প্রায় মেদিনীপুরেই বন্দী হয়েছিলেন। সেই মুহূর্তে বিজেপি বিধানসভা নির্বাচনে শান্তিপুরের মতো আসন জয়যুক্ত হয়, কোচবিহারের দিনাটার মতো আসন জয়যুক্ত হয়, ওই বিধানসভায় এই ধূপগুড়ির মতো আসনে জয়যুক্ত হয়। 77টা আসনের মধ্যে তিনটেও বিজেপির আসন ছিল। কিন্তু যেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে বেরিয়ে বিধানসভা এবং আসানসোল লোকসভার উপনির্বাচনে যেটা বিজেপির জেতা আসন সেগুলোর ভোটের দায়িত্ব নিলেন, শান্তিপুর বিধানসভা উপনির্বাচন কি ফলাফল হলো, প্রায় 60,000 উপর ভোটে বিজেপি প্রার্থী হারলেন শুভেন্দুবাবু দায়িত্ব নেওয়ার পর উপনির্বাচনে। জি ঢাকা 57 ভোটে বিজেপি জিতেছিল, সেই আসনটা প্রায় 1,50,000 উপর ভোটে তৃণমূল কংগ্রেস রিটেন করে, ফেরত নিয়ে আসে, রিটেন করা ভুল, সেই আসনটা তৃণমূল কংগ্রেস পুনর্দখল করে কোচবিহারের দিনহাটা। এবং আজকে আমরা ধূপগুড়ি দেখলাম শুভেন্দু অধিকারী দায়িত্ব নিলেন, তৃণমূল কংগ্রেস ফেরত নিয়ে নিল আসনটা যেটা নিজেদের ছিল 16-তে, বিজেপি 21-এ জিতেছিল 2.5 বছরের মাথায়। এবং আসানসোল শুভেন্দু অধিকারী এখানেও দায়িত্ব নিয়েছিলেন যে আসানসোল প্রায় 2,00,000 কাছাকাছি ভোটে বাবুল সুপ্রিয় তৎকালীন বিজেপি প্রার্থী জিতেছিলেন 2019-এর লোকসভাতেও, সেটা তৃণমূল কংগ্রেস 21-এ ক্ষমতায় আসার পর যখন উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে 3,00,000 ভোটে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিল শুভেন্দুবাবু দায়িত্ব নেওয়ার পর। আমি এটাই বলতে চাইছি, দিলীপ ঘোষ বিজেপির সর্বকালীন শ্রেষ্ঠ এবং সফল সভাপতি, তিনি দায়িত্ব নেওয়ার পরই এ যাবৎকালের স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ফলাফল বিজেপি করেছিল লোকসভা নির্বাচনে, 18টা আসন এবং 40% ভোট বিজেপি পেয়েছিল। কিন্তু দিলীপবাবুর ক্ষমতা যত দুর্বল হলো, যত দিলীপবাবুকে দমিয়ে শুভেন্দু অধিকারীদের মতো নেতাদের চাপিয়ে দেওয়া হলো, বিজেপি তত আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলো। এবং আজকের দিনে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী যেখানে যেখানে বিজেপির হয়ে প্রচার করছেন, বিজেপির ভোট ক্ষয় হচ্ছে। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স, শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। The Happy Sony Clinic. বাসন্তি রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজে আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, বেশ যাক তোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড। You are watching bartamansamay.com।